এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুজোর আগেই বঙ্গ বিজেপিতে ঘটতে চলেছে বিরাট রদবদল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দরে একের পর এক নির্বাচনে পরাজয় থেকে শুরু করে দলীয় স্তরে বিদ্রোহ সুকান্তবাবুর পারফরম্যান্স খুব একটা ভালো নয় আর এই পরিস্থিতিতে এবার সেই বিজেপির রাজ্য সভাপতির পদে বড়সড় বদল আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে যেখানে পুজোর আগেই রাজ্য সভাপতি থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দেয়া হতে পারে বলে সূত্রের খবর সূত্রের খবর রাজ্য বিজেপির একাংশ সুকান্ত মজুমদারের ওপর আস্থা রাখতে পারছেন না বারংবার নেতৃত্বের কাছে তারা তাদের অভিযোগ পৌঁছে দিচ্ছে আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির ওপর খুব একটা সন্তুষ্ট নয় তাই সব দিক বিবেচনা করেই পুজোর আগেই রাজ্য বিজেপির সভাপতি থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে অন্য কাউকে বসানো হতে পারে অনেকে বলছেন স্বচ্ছ ভাবমূর্তি হল সুকান্ত মজুমদার দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব নয় তাই তাকে মাথায় রেখে রাজ্য বিজেপি আগামী লোকসভা নির্বাচনে বাংলায় কতটা ভালো ফলাফল করতে পারবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে ফলে সময় থাকতেই এ ব্যাপারে নড়েচড়ে বসতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব সব মিলে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের অন্যদিকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিলে তাহলে রাজ্য বিজেপির নতুন সভাপতি হবেন কে এই প্রশ্ন মাথা ছাড়া দিয়ে উঠেছে সেই দিক থেকে বিজেপির সূত্রের খবর যে দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য বিজেপির সভাপতির পদে বসানো হবে কারণ দিলীপ ঘোষের সময়কালেই বাংলায় দু সালে বিজেপি লোকসভা নির্বাচনে একাধিক আসন পেয়েছিল তাই আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দিলীপ ঘোষকে ফের বঙ্গ বিজেপির সভাপতির পদে বসানো হবে